हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल मेट्रो इलेक्ट्रो बांग्ला। अच्छा, जब থেকে কেবল ব্রডব্যান্ড আমাদের মার্কেটে এসেছে তো তব থেকে তো মোটামুটি একটা সিংবলার ডিভাইস ওইটা সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। ব্ল্যাক কালার হয়, অ্যাশ কালার হয়, হোয়াইট কালার হয়, তাই না? তো কতগুলো বা চারটা সিং থাকে, কতগুলো ছটা সিং থাকে, কতগুলো বা তিনটা সিং থাকে, তো মোটামুটি ওইটা সম্বন্ধে আমরা সবাই কিন্তু জানি, তাই না? তো ওয়্যারলেসে ডেটা ট্রান্সফার করে আমরা তার ছাড়াই আমরা মোবাইল বা ল্যাপটপে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। তাহলে এটার জন্য ইউজ করা হচ্ছে। তো প্রথম ক্ষেত্রে কী হতো, প্রথম ক্ষেত্রে ইউজ করে তো 2.4 GHz-এর যে রাউটারগুলো আছে তো সেই প্রথম দিকে ডেটা ট্রান্সফার রেটও কম ছিল। হ্যাঁ, আমাদের এখানে যেমন 2014 সাল যদি ধরি বা 12 সাল যদি ধরি তখন 512 KBPS ছিল, তাই না? তারপরে 2016 জিও আসার পর থেকে ধাই ধাই করে বেড়েছে, বেড়ে এখন মিনিমাম 35 কিছু কিছু কোম্পানি দিচ্ছে, আবার কিছু কিছু কোম্পানি এখন 65 MBPS থেকে শুরু করেছে এখন দেওয়া। হ্যাঁ, ওইটা আবার কতদিন পরে 100 MBPS হয়ে যাবে। তো 2.4 GHz-এর যে রাউটারগুলো আছে না, ওই রাউটারগুলো এই যে 100 MBPS যদি আমি ধরি আর পারছে না ট্রান্সফার করতে, বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দরকার পড়ছে 5 GHz-এর, ঠিক আছে? তো 2.4 GHz না, ম্যাক্সিমাম 100 MBPS বেশি নিতে ট্রান্সফার করতে পারে না। আর 100 MBPS তো নয়, ওইটা দেখাবে 40 MBPS বা 50 MBPS, এর বেশি উঠবেই না, ঠিক আছে? দেখাবে 100 MBPS, মানে ইয়ে করবে 100, কারণ এর যে ল্যান্ডটা আছে 100 MBPS-এর ল্যান্ড, কিন্তু ট্রান্সফার করবে 30 বা 40 MBPS-এর মতো ট্রান্সফার করবে, ঠিক আছে? তো ওইটাকে যদি আমি এক্স্যাক্ট 100 MBPS-এর 80-90 যদি পেতে চাই, তাহলে আমাকে 5 GHz-এর রাউটার ইউজ করতে হবে। তো 2.4 GHz-এর রাউটার আর 5 GHz-এর রাউটারের মধ্যে পার্থক্যটা কী আছে, তো সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই। যে 2.4 GHz-এর রাউটারটা আমরা ইউজ করছি ওয়াইড রেঞ্জের জন্য, বেশি রেঞ্জের জন্য। কারো যদি একটু বড় একতলা দুতলা বাড়ি থাকে, বা কারো যদি 1048 বা 2000-এর মতো স্কোয়ার ফুটে যদি বাড়ি থাকে, তার 2.4 GHz-এর রাউটার দিয়ে কিন্তু মোটামুটি চলে যায়, ঠিক আছে? আবার কারো যদি একটা যদি ঘর থাকে বা দুটো করে টান বলবো না, একটা একটু বড় সড়ো ঘর থাকলে 5 GHz-এর কিন্তু চলে যায়, কারণ 5 GHz কিন্তু বেশি রেঞ্জ নেই। ও ডেটা ট্রান্সফার হিউজ পরিমাণে করে কিন্তু রেঞ্জ বেশি নেই, ঠিক আছে? 2.4 GHz-এর রেঞ্জটা একটু বেশি আছে, ঠিক আছে, কিন্তু ডেটা ট্রান্সফার রেটটা কম আছে। তার জন্য দেখবে যারা ডুয়েল ব্যান্ডের রাউটার ইউজ করো না, দুটো ব্যান্ড কিন্তু তোমাদের ফোনে যদি সাপোর্টেড থাকে তাহলে দুটো ব্যান্ড কিন্তু দেখাবে, কিন্তু তুমি একটা ঘর থেকে অন্য একটা ঘরে যখন একটু করে চলে গেলে 5 GHz চলে যাবে, গিয়ে 2.4 GHz-টা কিন্তু আসবে, ঠিক আছে? তো ওই একটা ফ্ল্যাকচুয়েট হয় আবার, ঠিক আছে? তো ওই জিনিসগুলো কিন্তু হয়, ঠিক আছে? তো এবার তাহলে বুঝতে পারছো যে গিগাহার্জ যত কমবে ইয়ের রেঞ্জটা তত বাড়বে, আর ব্যান্ডউইথটা তত কমবে, আর ট্রান্সফার রেটটা তত কমবে, ঠিক আছে? তো আমি উদাহরণস্বরূপ যদি দিয়ে যদি আমি ধরি যে তোমাদের FM রেডিও, তো FM যেটা তোমাদের গান শুনেছো প্রচুর FM দিয়ে, এখনও শুনো, এখনও আছে। তো আমি যদি আমাদের কলকাতার যদি ধরি 104 MHz-এর ফিভার FM, 98.3 রেডিও মির্চি, তো এইগুলো কিন্তু এক একটা মেগাহার্জ, গিগা নয় মেগাহার্জের, তাহলে এগুলোর রেঞ্জ হচ্ছে 70-80 কিলোমিটার পর্যন্ত যায়, আরও বেশি, ঠিক আছে? কোন কোনো জায়গায় আরও বেশি যায়, তো এরকম এত দূরে দূরে পর্যন্ত যায়। তার মানে কি, এই মেগাহার্জ গিগাহার্জ এগুলো যত কম কম হবে ওর রেঞ্জটা তত বাড়বে, কিন্তু ওর ডেটা ট্রান্সফার রেটটা একদম কমে কমে গিয়ে অনেক কমে যাবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো হয়। তো আমি কেন এত বকবক করছি তার কারণ একটাই, আগে ওই এই আগেটা যদি তোমরা না বুঝো তাহলে এটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এখন আমি যে ওয়াইফাইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হ্যালো ওয়াইফাই। হ্যালো ওয়াইফাই রেঞ্জ কোনো কোনো যে মডেল আছে সেগুলো 1 কিলোমিটার, কোনো কোনো মডেল আবার 3 কিলোমিটার পর্যন্ত দিতে পারে। তাহলে বুঝতে পারছো যে 1 কিলোমিটার আমাদের ঘরেই মাঝে মাঝে পাওয়া যায় না, এই যে আমাদের রাউটারগুলো আবার সে নাকি 1 কিলোমিটার পর্যন্ত নাকি ইয়ে দেবে, রেঞ্জ দেবে, তাহলে বিশাল একটা ব্যাপার, তাই না? তো সেই হিসেবে আমি তাহলে দেখাই যে অ্যাকচুয়ালি মডেল নাম্বারগুলো কী আছে, আর এর রেঞ্জ কী কী আছে, আর ফিচার্সগুলো কী কী আছে, ঠিক আছে? তো এই প্রথম একটা জিনিস SX-NEWAH, ঠিক আছে? এইটা একটা মডেল আছে, ঠিক আছে? তো এই মডেলে কী কী দেখো কী কী আছে, যে ওয়াইফাই ব্যান্ডউইথ, যেটা ব্যান্ডউইথ ইউজ করছে এটা 1 GHz-এর ব্যান্ডউইথ ইউজ করছে, ঠিক আছে? 1 GHz তো হয়, কিন্তু এর থেকে এটা কমানো বাড়ানো অনেক ইয়ে হয়েছে, ফ্লেক্সিবল। দেখো 1 MHz থেকে আবার 16 MHz মধ্যে ফ্লেক্সিবল, ঠিক আছে? আর কী আছে, আর এটা ডিস্টেন্স দেখো 1.5 কিলোমিটার ডিস্টেন্স, আর ওর ডেটা ট্রান্সফার রেট কত আছে,
2 Mbps থেকে 15 Mbps আমি সব লাস্টে কিন্তু বলবো। তো কেন আমরা তো ডেটা, আমাদের ডেটা ট্রান্সফার রেট তো বাড়াচ্ছি দিনকে দিন, তাই না? হঠাৎ করে কমের দিকে কেন কোম্পানিগুলো যাচ্ছে? ঠিক আছে, ওইটা ওইটা কারণটা কিন্তু আমি আমি বলবো। ঠিক আছে, আগে আমি ফিচার্সগুলো দেখিয়ে নিই। ওকে, এবার দেখতে পাচ্ছ তো, আর সাপোর্ট করার ক্ষমতা দেখো, আমাদের ওয়াইফাইগুলো কতগুলো ক্লায়েন্ট সাপোর্ট করতে পারে, ইউজার কতগুলো, তোমার কতগুলো বাড়িতে ফোন দিতে পারবে, ম্যাক্সিমাম 15 থেকে 20টা হয়, আর বেশি কিন্তু হয় না। ও আবার কিছু কিছু আছে 25টা হয়, 50টা মনে হয়, এর বেশি কিন্তু ভাবা যায় না, হয় না। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 8000 ডিভাইস ইউজ করা হচ্ছে, চারটে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো এটা একটা দেখে নিলে ফিচার্স। আরেকটা ফিচার্স আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে এই দেখো, এই যে মডেল BR100AH, এটাও কিন্তু একটা আছে। এই দেখো দেখতে কিরকম, দেখো মনে হচ্ছে যেন MC আছে না, মিডিয়া কনভার্টার, মিডিয়া কনভার্টারের পিছনে একটা শিং গজিয়ে দিয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে মিডিয়া কনভার্টারের পিছনে একটা শিং গজেছে, ঠিক ওরকম একটা একটাই মাত্র ল্যান পোর্ট আছে। আর সবথেকে অবাক করার কাণ্ড কি জানো, 5 ভোল্টে কাজ করছে, মানে অবাক করা বিষয়, 5 ভোল্টে এত কিছু। ঠিক আছে, এই দেখো এই চ্যানেল কত আছে, 1 MHz, 2 MHz, 4 MHz কাজ করছে, মানে বুঝতে পারছো রেঞ্জ কীরকম ফাটাফাটি রেঞ্জ দেবে। রেঞ্জে দেবে 3 কিলোমিটার, বুঝতে পারছো 3 কিলোমিটার রেঞ্জ। এটা একটু পুরোনো মডেল, তার জন্য এর ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে গিয়ে 16K ক্লায়েন্ট, 16 ক্লায়েন্টের বেশি ও সাপোর্ট করে না, 16 ক্লায়েন্ট কিন্তু সাপোর্ট করছে। ঠিক আছে, ওয়ারেন্টি ফাইল ও যেমন ক্রাইটেরিয়া থাকে কোম্পানিগুলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি আরেকটাই যাচ্ছি, এইটা একটু দেখো, এটা কিন্তু একটু বড়ো ফাটাফাটি, এটা এটা এখনকার একদমই নতুন যেটাই হচ্ছে। এই দেখো ফার্স্ট কমার্শিয়াল 802.11H, হ্যালো, ওকে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এই দেখো এবারে AP100H, এই দেখো এটার যে মডেল নাম্বার, ওকে, এই চ্যানেল দেখো, ওইটা 1 MHz, 2 MHz, 4 MHz কিন্তু কাজ করছে। আর দেখো রেঞ্জ 3 কিলোমিটার, এটা কিন্তু রেঞ্জ 3 কিলোমিটার, আর এর ম্যাক্সিমাম ক্লায়েন্ট 675, মানে বুঝতে পারছো প্রথমে 1.5 কিলোমিটার ছিল, যেটা 8000 ক্লায়েন্ট ছিল, এটা 3 কিলোমিটার, ডবল। কিন্তু ওর কানেক্টিভিটি যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ইয়েটা কম, সংখ্যাটা কম, 600। ঠিক আছে, তো 675 ডিভাইস তুমি ইয়ে করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো এবার আমি আসল গল্পে আছি আসি, যে আমরা তো এখন শুধু ব্যান্ডউইথের পিছনে ছুটছি, যে এত ব্যান্ডউইথের পিছনে, যে আমার আমার ফোনে ইয়ে যদি 2 Mbps বা 4 Mbps, সরি তো কম হয়ে গেছে, 50 Mbps যদি না হয় আমি পাবজি খেলতে পারবো না। আরে এত বিশাল, তো হঠাৎ করে এই 1 Mbps 2 Mbps-এর দিকে পেছনে কেন ছুটছে? তো প্রথম 50 মিটারের মধ্যে 2 Mbps বা আপ টু 15 Mbps পেয়ে গেলো, কিন্তু যত পিছনে যাবে তত কিন্তু KBPS-এ যাবে একদম জবর। আমি যদি 3 কিলোমিটার যদি ধরি সবার লাস্টের দিকে, ও ম্যাক্সিমাম, আমার আইডিয়া অনুযায়ী ও ম্যাক্সিমাম 50 KBPS-এর বেশি পাবে না, 50-ও অনেকটা বেশি বলে দিই, 10 KBPS-এর বেশি পাবে না। কিন্তু তার ফায়দা কী? ফায়দা তো অবশ্যই আছে। আমাদের এখন ঘরের ভিতরে একটা জিনিস দেখবে, পাখা থেকে শুরু করে হ্যাঁ লাইট সব কিছুই কিন্তু আমাদের একটা স্মার্ট স্মার্ট ভাব হয়ে গেছে, তাই না? রিমোটে করছি, ফোনে করছি, ভয়েসে করছি, সব কিছু কন্ট্রোল করছি। ওকে, এবার কোনো কোনো জায়গায় কিন্তু বড় বড় শহরে কিন্তু মোটামুটি হয়ে গেছে যে বাড়ির যে মিটার আছে, মিটার কিন্তু লোক দেখতে আসে না মিটারে। ঠিক আছে, মিটারে কিন্তু আর লোক দেখতে আসে না, ওরা কি করে ওই সিম লাগিয়ে দেয়, বা ওই ওয়াইফাইয়ের যে ইয়ে আছে, মানে এগুলো আবার যে যেটা বলছি সেটা বাইরে কান্ট্রিতে হচ্ছে। এই যে বললাম না যে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো একটা টাওয়ারে যদি ওই একটা রাউটার বসিয়ে দেওয়া হয়, আর সেই 8000 ক্লায়েন্টকে যদি কানেক্ট করে দেওয়া হয়, মিটারকে যদি কানেক্ট করে দেওয়া, বা আরও অনেক অনেক কিছু, কারো হয়তো সংস্থা আছে অনেকগুলো, শুধু ডেটা লাগবে। কারণ দেখো এইসব ডেটাগুলো না বেশি ইয়ে লাগে না, মানে এইসব ডিভাইসগুলো কানেক্ট করতে গেলে বেশি ডাটা লাগে না, এই 5 KBPS 10 KBPS যথেষ্ট, এর থেকে বেশি দরকার পড়ে না। ঠিক আছে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা, এই কোম্পানিগুলো কিন্তু এই ধরনের রাউটার ইউজ করছে, আর এটা কিন্তু সাকসেসফুল হবে, আর এটা ভবিষ্যতে মারাত্মকভাবে কিন্তু মার্কেটিং করবে এই ধরনের রাউটারগুলো। দাদা আমার এই ভিডিওটা এই পর্যন্তই, যদি এরকম জ্ঞানমূলক ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, মাঝে মাঝে প্র্যাকটিক্যালও দেখাবো, তাহলে ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, না করলে কিছু করার নেই, কি আর বলবো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।